আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং কি আমরাও ভালো আছি। সো গাইস আজকে বহুদিন পর একটা ইটিং চ্যালেঞ্জ আনলাম। সো এটা হলো যে চিকেন শাওয়ারমা ইটিং চ্যালেঞ্জ। সো আমার চিকেন শাওয়ারমা খুব পছন্দ, ওরা চিকেন শাওয়ারমা খুব পছন্দ। সো যাই হোক আমরা দেখে দিবে জল চলে আসছে। সো আজকে আমি আমরা দুজন এটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি, ইটিং চ্যালেঞ্জ, দেখা যাক কে জেতায় জেতে। সো যাই হোক চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। 3, 2, 1, go! শর্ট ভিডিও হয়েছে, একটু তো ছোটোই হয়েছে, অনেক 4 মিনিটের মতো হয়েছে, 4 মিনিট বেশি পাই, 5-6 মিনিটের কাছে হয়েছিল, 4 মিনিট 51 সেকেন্ড। যাই হোক এখন আমরা কিছু আমরা মুখ টুক ধুয়ে একবার আসতেছি। A few moments later. So guys, আমাদের মুখ টুক ধোয়া শেষ, কিন্তু আমি জিতে গেলাম আর ও তো হেরে গেল। দেখছেন একটা চ্যালেঞ্জে জিতছে তাই কত খুশি, গদা বলছে কিভাবে। আমি এর আগে 2-3টা চ্যালেঞ্জে হারছি আর এবার আমি জিতছি, আমি মানে ভাবতেই পারি না। মানে লাস্ট যখন আমার পুরো রুটিটা খাওয়া হয়ে গেল তখন মনে করলাম যে হায় হায় আজকে হয়তো আমি হেরে গেলাম, কিন্তু অনেক কষ্টে আমি খেতে জিতছি যা বলার মতো না। সো যাই হোক গাইস, আজকে ফিরে কিন্তু এই পর্যন্ত ফিরে গিয়ে তার একটা কথা বলে নিই। তোমরা যদি কী ধরনের ভিডিও চাও অবশ্যই নিচে কমেন্ট করে, ভিডিওটি নিচে কমেন্ট করো, আর ভিডিওটি ভালো অবশ্যই মানে ভালো লাগে বলে না, ভিডিওটি অবশ্যই একটু লাইক দিয়ে দিবে, কারণ ভিডিওটি করতে আমরা অনেক কষ্ট হয়েছে, ভিডিওতে শর্মা আনতে লাগছে।
আসতে হচ্ছে। তারপর ক্যামেরাটা সুন্দর করে আগায় রাখতে হচ্ছে। সো যাই হোক, ভিডিওটা অবশ্যই একটু লাইক দিয়ে দিবে, কমেন্ট করে দিবে। সো যাই হোক গাইস, যদি কী একটা ভিডিও চাও অবশ্যই কমেন্ট করবে, অনেকগুলো কোয়েশ্চেন করে দিবে। আর যদি অনেকগুলো কোয়েশ্চেন আমরা পাই তাহলে আমরা অবশ্যই কিউএনএ ভিডিও বানাবো। আর আজকের ভিডিও ঠিকই ছিল, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।